করোনা সংক্রমণে দেশে আরও 50 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 44 জনই পুরুষ। নতুন করে শনাক্ত হয়েছে 1918 জন, সুস্থ হয়েছে 1955 জন। কোভিড 19 সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 7712 জনের, শনাক্তের হার 20.31%, সুস্থতার হার 57.31% ও মৃত্যু হার 1.33%। মোট আক্রান্তের সংখ্যা 2,44,020 জন, মৃত্যু হয়েছে 3,234 জনের আর সুস্থ 1,39,860 জন। লক্ষণ বা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে 50 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ 3,234 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%, তাদের মধ্যে পুরুষ 44 জন, নারী 6 জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,549 জন এবং নারী 685 জন।